আসসালামু আলাইকুম, আমন্ত্রণ তৌফিক ট্রাভেল নিউজ ফ্ল্যাশে, সাথে আছি আমি কাজী আয়শা। মানুষ একে অপরের সঙ্গে যোগাযোগ করতে ভাষা ব্যবহার করে। পৃথিবীতে মানুষরাই একমাত্র প্রাণী যারা এই ভাষার ব্যবহার করে কথা বলতে পারে, কারণ ভাষার ধারণাটি কেবল মনুষ্য প্রজাতির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তবে গাছেরাও কথা বলতে পারে কিংবা করতে পারে চিৎকার। শুনতে পান কি তাদের কোনো শব্দ? আমাদের চারপাশে ছড়িয়ে ছিটে রয়েছে অজস্র গাছপালা। প্রতিনিয়ত নানা কারণে গাছেদের উপর চলছে নির্যাতন, যেমন কেটে ফেলা হচ্ছে প্রশস্ত রাস্তা নির্মাণে, কিংবা গাছগুলো রূপান্তরিত হচ্ছে ঘরের আসবাবপত্র সহ আরও নানাবিধ সামগ্রীতে। স্যার জগদীশ চন্দ্র বসু বলেছেন, গাছেরও প্রাণ আছে, অর্থাৎ গাছ সব কিছুই অনুভব করতে সক্ষম। গবেষণা মতে উদ্ভিদ তৃষ্ণার্ত হলে কিংবা আঘাত পেলে চিৎকার করে। যদি তাই হয় তাহলে মানুষ সে চিৎকার শুনতে না পাওয়ার কারণ কি হতে পারে? আমরা জানি কোনো বস্তু কম্পনের ফলেই শব্দের উৎপত্তি হয়, আর সকল কম্পনশীল বস্তুর শব্দ আমরা শুনতে পাই। কিন্তু যে সকল শব্দ প্রতি সেকেন্ডে 20টির কম কম্পন সৃষ্টি করে তা আমরা শুনতে পাই না, আবার এর থেকে অনেক বেশি কম্পনের শব্দও আমরা শুনতে পাই না। মানুষের জন্য শ্রাব্যতার সীমা হল 20 থেকে 20,000 কম্পন দিয়ে সৃষ্ট শব্দ। কিন্তু গাছেরা কথা বলতে পারে কি না, চিৎকার করতে পারে কি না, সে বিষয়ে বলতে গেলে যেহেতু গাছেরা শব্দ করতে পারে না, কাজেই গাছেদের কথা আমাদের শোনার প্রশ্নই ওঠে না। গাছের পাতার মর্মর আমরা শুনি ঠিকই, কিন্তু এই শব্দগুলো হয় বাতাসের কারণে। মূলত বাতাসের উপর গাছের কোনো নিয়ন্ত্রণ না থাকার কারণে এই শব্দ হয়ে থাকে। তবে বিভিন্ন গবেষণায় জানা যায়, গাছেদের নিজেদের মধ্যে যোগাযোগের জন্য রয়েছে ভিন্ন এক উপায়। একে অপরের সঙ্গে যোগাযোগ করতে তারা ঘ্রাণ ব্যবহার করে থাকে। দর্শক, এই ছিল তৌফিক ট্রাভেল নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ওমানে ভিসা প্রসেসিং, ওমরা ও টিকিটিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান তৌফিক ট্রাভেল। কম খরচে এয়ার টিকিটের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।